বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু সঠিক নেতৃত্ব দানকারী লোকের অভাব। যদি সঠিক নেতৃত্ব দানকারী লোক থাকতো, সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যেত। প্রিয় ভাই ও বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমার বাংলাদেশ সুজলা সুফলা, স্বচ্ছ শ্যামলা, স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা। এই বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, এই বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু সঠিক নেতৃত্ব দানকারী লোকের অভাব। যদি সঠিক নেতৃত্ব দানকারী লোক থাকতো, সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যেত। চোরে ভরা দেশ, চোরে ভরা দেশ।